फिल्टर करके दिखाएंगे बॉब द फिल्टर। हाँ भाई हाँ। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, মাইনক্রাফটের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে মাইনক্রাফট আমি খেলতেছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ভিলেজের মধ্যে ছিলাম গত পর্বের ভিলেজে। তো আমি এখানে আর একটা ভিলেজ দেখছি অফলাইনের মধ্যে। তো চলেন দেখে আসি ভিলেজটা কোন দিকে যেন দেখছিলাম। হ্যাঁ, এই যে সোজাই। তো এই ভিলেজটাতে যাবো, আমরা আজকে কিছু লুট করবো। গতবার আমার সিডি প্লেসের অ্যাচিভমেন্টটা হয়নি, এবার হলো। তো আমি কিছু পেয়ে গেছি এই ভিলেজে। আমি ভাবতেছি এই দুইটা ভিলেজের মধ্যখানে, ওখানে এই ফাঁকা জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আমি একটা প্রাসাদ বানাবো, অনেক বড় প্রাসাদ, যেটা অনেক সময় লাগবে। আপনাদের সাপোর্টের প্রয়োজন, সাপোর্ট ছাড়া আমি প্রাসাদ বানাতে পারবো না। আমি আর বানাই কি লাভ, আপনারা দেখতেছেন না। খুব কম লোক এই ভিডিও দেখতেছে এতগুলো লোকের মধ্যে, এবং যারা দেখতে পাচ্ছে তারাই শুধু আমার কথা শুনছে। এবং যারাকে আমি ফেসবুকে দিচ্ছি, আমার সাবস্ক্রাইবার ফেসবুক থেকে যারা আসবে, তারা বেল আইকনটা চালু করে রাখো, অথবা নোটিফিকেশান পাচ্ছ না আর ওই জন্যই আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ না। নোটিফিকেশান পেলে তাই আগ্রহ আসবে। এখানে অনেকগুলো গম আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো গম আমি এখন তুলবো না, মানে গমেরই তরপা আর কত। তো এখানে চেস্ট কোথায় আছে আমি সেটাই খুঁজতেছি। চেস্ট কারো ঘরে নাই, সেরকম হলে আমি আজকে ঘরেই থেকে যাবো। বাট আমার কোনো চেস্ট প্রয়োজন, চেস্ট এখানে পাচ্ছি না কারো ঘরে। কি ব্যাপার, হয়তো চেস্ট নাই। বাবা, গরু আছে এখানে। হ্যাঁ, একটা চেস্ট পেয়ে গেছি। বাবা, এখানে বৃষ্টিও শুরু হলো, আমার মনে হয় আমার ঘুমিয়ে যাওয়া উচিত। সকাল হলে অবশ্যই আমরা দেখা করবো, বৃষ্টি মনে হয় এখনো চলতেছে, আর ঘুমাতে পারবো না। তো বৃষ্টি শেষ হয়ে গেছে। তো চলুন দেখা যাক আর কোনো ঘরে কিছু আছে নাকি। 2000 years later, তো এই গ্রামে ভালো কিছু নাই বললেই চলে। তবে এই জিনিসগুলা কি আমি জানি না, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এখানে কি আছে না আছে ওরাই জানে, জানি না। এই যে এগুলা কি লাগাই রাখে এভাবে, কয়েক জায়গায় এগুলা করে, আমি কোনোদিন দেখিনি এগুলো কিছু আছে কি নাই। এখন এগুলো এখানে থেকে যাক, কিছু জিনিস আছে এগুলো থাক, এগুলো নিব না আমি এখন। তো আজকে আমি এখানেই ঘুমাইছিলাম, একটা রাত আমার ঘুমা হয়ে গেছে এখানে। এখানে নিচে হয়তো বা কোনো জিনিস আছে, আই থিঙ্ক আমার যাওয়াটা উচিত হচ্ছে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। 6.5 hours later, একটা মাকড়সা আছে দেখতে পাচ্ছ। কোথায় উঠলাম দেখলেন, কার মধ্যে থেকে নামে কোথায় এসে উঠলাম, এখান দিয়ে এসে, এখান দিয়ে এসে, এখান দিয়ে এখানে উঠলাম। তো চলেন দেখা যায়, আমার এখন গ্রামে যেতে হবে। আমি আর একটা জিনিস দেখছি, ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জন্য। কি আপনারা যতক্ষণ না দেখবেন ততক্ষণ তো বুঝবেন না,
চলেন দেখাই নিয়ে আসি কি দেখার জন্য আমি আরো লাফাচ্ছি এতক্ষণ ধরে। A few inches later এখানে অনেক বড় বড় গর্ত আছে। গর্তে নামার আগে আমাকে লাইটের ব্যবস্থা করতে হবে, কারণ আপনাদেরকে কিছু দেখাতে পারতেছি না। তো লাইটের আমার ব্যবস্থা করাই লাগবে। লাইটের জন্য আমার লাগবে আগুনের অথবা কয়লা। কয়লা তো আমার কাছে আছে, আমি লাইট বানাই ফেলি একটা। আচ্ছা, আমার কাছে কাঠ নাই, তো চলেন আমি একটু কাঠে জোগাড় করি। One eternity later. স্টিকের ব্যবস্থা করা হয়ে গেছে আমার। স্টিক দিয়ে আমি কিছু ছোট করে একটা দিয়ে সাইডে বানাবো, সাইডে বানাবো। তারপরে ওকে হয়ে গেছে। স্টিক দিয়ে আরো কিছু বানাইতে হবে, সেটা হচ্ছে কাবল স্টোন গুলো কোথায় আছে। তাহলে কিছু পিকেক্স বানাইতে হবে স্টিল দিয়ে, না সরি স্টিক, হ্যাঁ পিকেক্স বানাইতে হবে, কারণ এগুলো আমার প্রয়োজন পড়বে। মৌমাছি দেখতে পাচ্ছেন না, এই মৌমাছির এখানে কিন্তু বি হাইভ আছে। তো এখানেও আমি একটা বি ফার্ম তৈরি করতে পারবো এর আগের মতো, আগের ওয়ার্ল্ড এর মতো। তবে বি ফার্মটা আসলে মেন উদ্দেশ্য ছিল না, আমি যে কারণে আপনাদেরকে নিয়ে আসছি সেটা এই বি ফার্মটা না। আসলে এখানে আমি রুইন পোর্টাল পেয়েছি, এই যে সোজা দেখতে পাচ্ছেন রুইন পোর্টাল। তো বুঝতেই পারছেন কি মজা, মজায় মজা। চলেন যাই দেখি। যেটা আমার স্বভাব আমি শুরু করে দিয়েছি, আমার স্বভাবের কাজ। এখানে একটা মাছ ছিল, হ্যাঁ পাইছি। বুঝতেই পাচ্ছেন খালি সবসময় আমার এগুলাই মাথায় ঘুরে, এদের কীভাবে কাকে মারবো, কীভাবে কী করবো। যাই হোক, এইসব বাদ দিয়ে আমার, আমি এই যে রুইন পোর্টালে চলে এসেছি, এখানে রুইন পোর্টাল আছে। তো আমার একটা জিনিস তৈরি করতে হতো, আমি ভুলে গেছি, একটা শাবল নিয়ে আসতে হবে। তো শাবল ছাড়াও কাজ হবে যদি মনে করা যায়। আচ্ছা, তো আমি এখানে পায়ে গেছি ফ্লিন্ট, স্টিল আছে, আয়রন আছে, অবসিডিয়ান দুইটা আছে, একটা স্মিথের গোল্ডেন অ্যাক্স। মজাই আলাদা ভাই, গান লেগে গেছে, ধোতি ফার্ক রুমাল হো গেয়া ভাইয়া, ছাপার ফার্ক প্রোটেকশন থ্রি হেলমেট, অ্যান্ড মেন্ডিং এর একটা চেস্ট পেট। মেন্ডিং, ও মাই গড, এখনই পড়ো বেস্ট। কেমন লাগতেছে দেখি, ওয়াও, চেস্ট পেট পরে আমাকে কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। তো অন্ধকার হয়ে গেছে, আর আমার এখানে অবসিডিয়ানের কাজ বলতে আছে তো দুইটা লাগবে, কিন্তু এই যেগুলো আছে তো এগুলোকে ভাঙতে হবে, ক্রাইম অবসিডিয়ানগুলো আমার, ওগুলো প্রয়োজন আছে। তো ক্রাইম অবসিডিয়ান আছে আর এখানে কিছু অবসিডিয়ান নষ্ট আছে, সাইড থেকে খসাই খসাই নিয়ে নেব। এই যে এখান থেকে খসাই নেব একটা, আর এখান থেকে, এখান থেকে দুইটা খসাই নেব। তাহলে একটা দুইটা তিনটা চারটা, এখানে একটা তো আমার কাছে আছে, এক দুই তিন চার, চারটা লাগবে। তো এক দুই ওই কোনো একটা, তিন আর আমার হাতে একটা, চারটা হয়ে যাচ্ছে। তো যখন হয়ে যাচ্ছে তখন হোক আমি চলে গেলাম আজকের মতো ওখানে। তো বুঝতেই পাচ্ছেন কত মজার কাজ, আমরা রুইন পোর্টাল পেয়ে গেছি। তো এখন আমাকে যেতে হবে এই ঘোরাহাট, তাড়াতাড়ি পালাতে হবে। তাড়াতাড়ি লাইক দিয়ে দিন এবং আমার পুরো ভিডিও দেখুন, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে দিন, বেল আইকনে প্রেস করে দিন। এখানে মনস্টার আছে, এই জন্য আমাকে খুলে দিচ্ছে না, সমস্যা নেই আমি দেখে নিচ্ছি, এখন না খুলে দিলে পরে দিবে, সমস্যা কি আছে। আমি এখন শুয়ে গেলাম।
তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। আর যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও দেখবেন না তাহলে সাবস্ক্রাইবের প্রয়োজন নাই, ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি নেদারে যাব, যেভাবে হোক আজকে আমি যাবই নেদারে। আর নেদারে যাওয়ার জন্য আমি এত কিছু করতেছি, আমার কাছে তিনটা ডায়মন্ড, ডায়মন্ড দিয়ে একটা আমি অ্যাক্স বানাবো, কারণ ডায়মন্ড ছাড়া আমি এটা ই করতে পারবো না, কি বলে ভাঙতে পারবো না, এই জন্য ডায়মন্ড আমার প্রয়োজন আছে। অ্যান্ড আমি ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাবো, যেটা আমার কাজের দরকার। একটা হয়ে গেছে ফ্লিন্ট অ্যান্ড স্টিল, অ্যান্ড এটা রেখে দিই অবসিডিয়ান ডায়মন্ড পিকেক্স, ডায়মন্ড পিকেক্স সেখানে বানাইতে হবে। একটা জিনিস বানাইতে হবে, সেটা হচ্ছে শাবল একটা, যেটা আমার দরকার ছিল খুবই। অ্যান্ড আই থিঙ্ক আর কিছু প্রয়োজন আছে, হ্যাঁ এটা প্রয়োজন আছে। তো আমি আজকে শুধু যাব এবং নেদারের ভারসাম্যটা দেখব কি অবস্থা, তার ওই ম্যাপটা কেমন, আমার পছন্দ হচ্ছে কি হয় না, কারণ আমার তো কপাল ওরকমই পুরা কপাল। কোন দিক থেকে আমি এসেছিলাম, হ্যাঁ এদিক থেকে এসেছিলাম, তো হ্যাঁ ওদিকে মৌমাছির একটা ঘর আছে, চলেন দেখা যায় কি হয় ওখানে, ও পর্যন্ত যাই। তো আমার রুইন পোর্টাল তো রেডি আছে এখানে, শুধু কিছু জায়গাতে সব কিছু নাই, দেখা যাক মানে এটাকে আমার খসাতে হবে, দেখা যাক কতক্ষণ সময় নেয়, কারণ ডায়মন্ডে বেশিক্ষণ সময় নেওয়ার কথা না, ডায়মন্ড দিয়েই খুলে এটা মানে ভাঙে। আরে ভাই হ্যাঁ পাইছি, তো এখানে আর একটা আছে, এটা আমার দরকার। তো চলেন কাজ হয়ে গেছে, এখন আমি সুন্দর করে এখানে ই দিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন আমার এখানে চালু করা মাত্রই আমার কিছু প্লেয়ার চলে আসছে এখানে, তো এখানে আমি একটু খতম করে দিই। কেমন লাগছে পাগল, মজা করে ফেললাম বুঝতেই পারছেন, একদম ঢোকার আগেই কিছু পাগলকে মেরে দিছি, আমার মনে হয় ভালো জায়গাতে যাওয়ার কথা, চলুন যাওয়া যাক, মজাই আলাদা। বেসে গেছি বন্ধুরে, এতক্ষণ আর উপরে তৈরি হয়েছে কি জন্য এটা, আর এখানে আশেপাশে কি আছে, একবারে কোনার উপর হয়েছে। তো আমার অবস্থা খুব টাইট বুঝতেই পারছেন, এখানে নিচে ওই আসতে আসতে বন্ধু আসতে, এখন এখানে ল্যাগ শুরু করছে, তো বুঝতেই পারছেন এই জায়গাটা কি অবস্থা, আমার থাকার জন্য কতটা খারাপ। তো আমি এখানে যে এটা দিয়ে খুব কাজে লাগবে, আমি ভাবিনি যে আনলাক এটা এতটা আনলাকি হবে যে আমার আশেপাশেই দিবে এগুলো, একেবারে একদম মোক্ষম অবস্থায় আমি বেঁচে গেছি। এখানে আশেপাশে আরও আছে, আমি যেগুলো কেটে কাজ করতে পারবো, আমার তো মানে বের হওয়া মাত্রই জাম হাতে চলে আসছিল, মুখে চলে আসছিল, আমার অবস্থা টাইট হয়ে গেছে, জাম বোধহয় পড়ে গেলাম, পড়ে গেলে তো সব যাইত। আশেপাশে আমি এখন ঘুরতে চাচ্ছি না, এখন আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত লাইক তুই পারিস দিতে, না দিলে তুই যে মার খাবি মার খাবি, সাবস্ক্রাইব করে না রে, না করে পালালে গুলি খাবি গুলি খাবি,
আই তুই পুরা ভিডিও দেখ, না দেখে চলে যাস না, তোকে আমি ভালোবাসি কলিজা তুই আমার, একটা কথা শুনে জানা, একটা শেয়ার করে দে না, কমেন্ট করবি ভালোবাসা পাবি যে তুই আমার, কথা কি কানে গেছে।